আপনার ফোনের স্টোরেজ কি ফুল হয়ে যাচ্ছে বা আপনার ফোনের স্টোরেজ খুব কম, তাহলে এই ভিডিওটি শুধু আপনার জন্য। ফোনের স্টোরেজ ম্যাক্সিমাম কত খালি করা যায় তাহলে আজকে আমরা এই ভিডিওটিতে দেখব। হ্যালো ফ্রেন্ডস, আমি টিটু, আপনারা দেখছেন টেকনিক্যাল টিটু। প্রেস দ্য বেল আইকন অন দ্য ইউটিউব অ্যাপ এন্ড নেভার মিস অ্যানাদার আপডেট। আমরা প্রথমে চলে যাব আপনার ফোনের গুগল ক্রোমে। গুগল ক্রোমে ওপেন করুন আপনার ফোনে গুগল ক্রোম, এবং গুগল ক্রোম থেকে এখানে থ্রি ডট লাইনে চলে যান, ক্লিক করুন থ্রি ডট লাইনসে, এবং নিচে চলে আসুন সেটিংসে। সেটিংসে ক্লিক করুন, এরপর নিচে চলে আসুন একদম সাইট সেটিং। সাইট সেটিংটাতে ক্লিক করুন, এরপরে একদম নিচে চলে আসুন, এখানে আপনাকে খুঁজে নিতে হবে স্টোরেজ। তো স্টোরেজটাতে ক্লিক করুন। স্টোরেজটাতে ক্লিক করলে আপনি এখানে অনেক ওয়েবসাইট দেখতে পেয়ে যাবেন। ওয়েবসাইটে দেখবেন প্রথম থেকেই এক একটা ফাইলস অনেক বড় MB থাকে, এখান থেকে প্রত্যেকটা ফাইলস অনেক বড় MB থাকে। এখান থেকে আপনাকে কি করতে হবে, জাস্ট এখানে নিচে ক্লিয়ার স্টোরেজ, ক্লিয়ার সাইট স্টোরেজ, এটাতে আপনাকে ক্লিক করতে হবে, দিয়ে টোটালটা ক্লিয়ার করে দিতে হবে, ঠিক আছে। পরের সেটিংসটি হচ্ছে, সেটিংসে চলে আসুন, আপনার ফোনের সেটিংসে চলে আসুন, দিয়ে নিচে আসুন, এখানে একটি অপশন দেখতে পাবেন অ্যাপস। অ্যাপসটিতে আপনি ক্লিক করুন। অ্যাপসটিতে ক্লিক করার পরে আপনি চলে যান ম্যানেজ অ্যাপস। ম্যানেজ অ্যাপসে ক্লিক করার পর একদম চলে আসুন এখানে যে সফটওয়্যারগুলি আপনার বিশেষ দরকার নেই, যেমন আমার এখানে এয়ারটেল সফটওয়্যারটি, এয়ারটেল যে এক্সট্রিম টিভি সফটওয়্যারটি, এটা বেশ অনেকটা দরকার নেই। তো আমি এটাতে কি করব, সেই অ্যাপ্লিকেশানটিতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে চলে যাব স্টোরেজে, স্টোরেজে ক্লিক করব, দিয়ে এখানে চলে আসব ক্লিয়ার ডাটা। ক্লিয়ার ডাটাতে চলে আসব, দিয়ে এটাকে টোটাল অল ইরেজ ডাটা, ক্লিয়ার অল ডাটা করে দেবো এটাকে। তো ক্লিয়ার অল করে দিন, ডিলিট অল ডাটা ইয়ে ওকে করে দিন, এটি টোটালটা মুছে যাবে, আপনার যত ইউজার ডাটা অ্যাপ্লিকেশানটির মধ্যে ছিল টোটালটাই মুছে যাবে। তো এইভাবে আপনি এখানে যেরকম আপনি বেছে বেছে নিয়ে আপনার অ্যাপ্লিকেশানগুলো ক্লিয়ার ডাটা করে দিন, যেগুলো বেশি MB আছে। আর ফ্রেন্ডস, আর একটা জিনিস ধ্যান রাখবেন যে আপনি আপনার প্রয়োজনীয় জিনিস যেগুলো আপনার পার্সোনাল ফাইলস থাকে, যদি আপনি কোনো অ্যাপ্লিকেশানে পার্সোনাল ফাইলসগুলো ইউজ করছেন বর্তমানে, যে আপনার ওই অ্যাপ্লিকেশানটিতে অনেক পার্সোনাল ইম্পর্টেন্ট জিনিস আপনার আপডেটেড আছে, তাহলে সেই অ্যাপ্লিকেশানটি প্লিজ ক্লিয়ার ডাটা করবেন না, নাহলে আপনার সব ইনফরমেশানগুলি লস্ট হয়ে যাবে। ক্লিয়ার ডাটা করলে কি হয়, এখানে আপনার অ্যাপ্লিকেশানটি টোটালটা রিসেট হয়ে যায়। তো আপনার ফোনে যদি কোনো রকম অ্যাপ্লিকেশানে প্রবলেমও হয়, ধরে নেন আপনার ফেসবুকে কোনো প্রবলেম হচ্ছে, ওপেন হচ্ছে না, বা ওপেন হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে, ক্লোজ হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে, তাহলে আপনি এই ফর্মুলাটা আপনি অ্যাপ্লাই করতে পারেন, অ্যাপ্লিকেশানে এসে ওটাকে ক্লিয়ার ডাটা করে দিতে পারেন, তাহলে আপনার অ্যাপ্লিকেশানটি ঠিকঠাক হয়ে যাবে। তাহলে ফ্রেন্ডস, কেমন লাগলো আমার এই ভিডিওটি আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভিডিওটি আমার ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না, কারণ এরকম ইউজফুল ভিডিও আমি আপনাদের জন্য প্রত্যেক দিনই নিয়ে আসি। ধন্যবাদ শেষ অবধি দেখার জন্য।